ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে এই ঘটনার জেরে চরম সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার, দেখাবো আপনাদের। 15 দিনের লড়াই শেষ, উত্তরপ্রদেশে আরো এক নির্যাতিতার মৃত্যু। উচ্চবর্ণের 4 ব্যক্তির বিরুদ্ধে এক দলিত সম্প্রদায়ের তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে, শেষ অবধি দিল্লির সাফদারজং হাসপাতালে মৃত্যু হলো তার। এই নৃশংস ঘটনা মনে করিয়ে দিয়েছে দিল্লির নির্ভয়া কাণ্ডকে, কারণ এক্ষেত্রেও গণধর্ষণের পর তরুণীর উপর নির্মম অত্যাচার চালানো হয়। ধর্ষণে বাধা দেওয়ায় প্রচন্ড মারধর করা হয় তাকে, গোটা শরীর ক্ষতবিক্ষত ছিল। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়, শিরদাঁড়া ও ঘাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অসার ছিল 2 পা এবং 1টি হাত। উত্তরপ্রদেশের হাথরাসের এই ঘটনার পর বিরোধীদের দাবি, এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যোগী সরকারের আমলে নারীরা একদমই সুরক্ষিত নয়। এই ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করা হলেও নির্যাতিতার পরিবারের দাবি, শুরুতে একদমই সহযোগিতা করেনি পুলিশ। পুলিশ এই অভিযোগ অস্বীকার করলেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একের পর এক খুন ধর্ষণের ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেছেন, সাফদারজং হাসপাতালে মৃত্যু হয়েছে হাথরাসের দলিত কন্যার। 2 সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই তরুণী। হাথরাস, শাহজাহানপুর, গোরখপুরে একের পর এক ধর্ষণের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, মহিলাদের সুরক্ষার নামগন্ধ নেই, দুষ্কৃতীরা প্রকাশ্য অপরাধ করছে, তরুণীর খুনিদের কঠোর শাস্তি হওয়া উচিত। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষিত রাখার দায় আপনার। হাথরাস কি বেটি জীবন আর মৌত সে জুজ রহি থি, সংঘর্ষ কর রহি থি, সরকার বৈঠকর মুখদর্শক বনি থি, আখির সরকার নে গম্ভীরতা সে কিউ নাই লিয়া, উসকে ইলাজ কি প্রপার ব্যবস্থা কিউ নাই কি, কোন হ্যায় ইসকা জিম্মেদার। নির্যাতিতাকে প্রথমে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হয়, দিল্লির সাফদারজং হাসপাতালে পাঠানো হয় তাকে, সেখানেই মৃত্যু হয় তার। জিস সময় वो FIR दर्ज करवाने के লিয়ে আয়ে থে, তুরন্ত করা গিয়া থা, কারওয়াই করি গই থি, কারওয়াই কে সাথ জো লোগ হ্যায় দোষী উনকো পকড়া ভি গিয়া হ্যায় অর কানুন আপনা কাম কর রহা হ্যায়। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও চাঞ্চল্যকর বিষয় হলো, হঠাৎ করেই আলিগড় রেঞ্জের আইজি দাবি করেছেন মেডিকেল পরীক্ষায় নাকি ধর্ষণের প্রমাণই পাওয়া যায়নি। আইজি জানিয়েছেন সব রিপোর্ট পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এবিপি আনন্দ।